আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসি হেমায়তপুর কবুতরের হাটে। তো আমাদের সাথে এক ভাই আছে, ভাই আসসালামু আলাইকুম। ভাই কতগুলা কবুতর আনছেন? আনছি এই 12-13টা। এই তিন খাঁচে আপনাদের? আপনারা কি একসাথে দুই তিন বন্ধু আসছেন? না, আমার এক মামার কবুতর এগুলো। আচ্ছা, মামার কবুতর আপনারা নিয়ে আসছেন? আপনি পালেন না বেসিক্যালি? পালি বাসায়। তো আপনারা কি মানে জাস্ট প্রাইস গুলা বলে দিচ্ছে যে কোনটা কি রকমের প্রাইসে সেল করতে হবে? আচ্ছা আচ্ছা, তো আজকে হাট কি রকমের ছিল? বিক্রি হয়েছে কিছু? ভাইরা বেশ কিছু কবুতর নিয়ে আসছে, ভাইদের কিছু কবুতর আমরা দেখবো। ভাই আপনার নিজের কবুতর কতগুলো আছে? আমার 50টার মতো। এগুলো উড়ান? আর উড়ান বেশি নাকি বিটকয়েন বেশি? উড়াই বেশি। বিড়ের জোড়া আছে কয় জোড়া? বিড়ে আছে 5 জোড়া। 5 জোড়ার মধ্যে কি কি আছে ভাই? আমি অনেকগুলো কথা জিজ্ঞেস করতেছি, কিছু মনে করেন আর কি, আমার জানার জন্য আর কি। এই গিরিবাজি সব। বেশিরভাগই গিরিবাজ? পাল্লা লাইনের মধ্যে, সবুজ গোলার মধ্যে। তো আর এই যে নেক্সট সিজন যেটা, সেই সিজনের আপনাদের প্রিপারেশন শুরু হবে কবে থেকে? নভেম্বর থেকে। নভেম্বর থেকে পাল্লা ডালা। আচ্ছা আচ্ছা, মানে শীত একটু হালকা হালকা শুরু হইলেই। আচ্ছা, আর আপনাদের কি মানে এই নভেম্বরের আগে এই সময়টার জন্য এক্সট্রা কোনো প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে? এক্সট্রা এখন তো যে বৃষ্টি আবহাওয়া, কবুতর রোদ খাওয়ানো জরুরি। মানে এখনের লেগে রোদ খাওয়ানোটাই জরুরি? রোদ খাওয়াটা কি মানে ইচ্ছা মতো যত বেশি রোদ দিব তত ভালো, নাকি ওর লেগে একটা ব্যালেন্সিং থাকতে হবে? মানে দুপুরে কড়া রোদ খাওয়াবো না, সকালের দিকে একটু 2-1 ঘন্টা খাওয়াবো, আবার বিকালের দিকে? সকালের বিকালের রোদটা একটু বেশি জরুরি। আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বললাম, অল্প কিছু জানার চেষ্টা করলাম আর কি, ভাইকে জিজ্ঞেস করে। ভাইয়ের কিছু কবুতর আছে বিক্রি করার মতো, আসলে আমরা কবুতর দেখা শুরু করি। আল্লাহ, একটা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটা কি নর কবুতর ভাইয়া? মাদি কবুতর। এটা মাদি কবুতর? বাহ, মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর সাইজ মাদি কবুতর। ভাই এটা পাকটা দেখি একটু, যে কবুতর পাক ঝাঁঝি করা আছে, খুবই সুন্দর কবুতরটার ফিটনেস। এই কবুতরটা কি আজকে কেউ দামটাম বলছে ভাই? 500 টাকা পর্যন্ত বলছে। 500 টাকা পর্যন্ত বলছে কবুতরটা? মাশাআল্লাহ সুন্দর আছে, একটু পাটা দেখি ভাই। এই কবুতরের পা হালকা জাম কালার আছে, হালকা একটু একটু চুড়ি মোজা আছে, হালকা নক এক কালার আছে। এই মাদিটার দাম কি রকম পড়বে ভাইয়া? 1500 চাইতেছে। চাওয়া দাম 1500। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। ভাইরা কিছুটা অনার করবে, ভাইদের নাম্বার নিয়ে নিব আমরা, কথা বলে দেখব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ একটা কবুতর দেখেন ভাই, পাকটা আগে একটু দেখেন তো। এই যে কবুতরটার পাকটা দেখা কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটার পাকে যে একটু সমস্যা আছে, পাকটা যে লক হয়ে রয়েছে দেখা বোঝা যাবে না। কিন্তু ভাইয়া আলহামদুলিল্লাহ মানে দেখানোর আগেই বলে দিল যে কবুতরটা পাখির সমস্যা আছে, পাক লক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগলো ভাই বিষয়টা, থ্যাংক ইউ ভাই। এটা চোখটা দেখান একটু, পাক লক থাকলে তো কবুতর বিট করতে কোনো সমস্যা নেই। আপনারা যারা বিট করার জন্য জোড়া কবুতর মানে জোড়া মিলাইতে যাচ্ছেন, তারা এগুলো দেখতে পারেন, বাঘা কালারের, জাবরা কালারের মাদি কবুতর, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা পাটা একটু দেখি ভাই, এই যে কবুতরের পা, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। এই মাদিটার দাম কি রকম পড়বে ভাইয়া? 1000 টাকা। এই মাদিটার দাম পড়বে 1000 টাকা। মানে ভাইয়ারা চাচ্ছে 1000, আপনারা কথা বলতে পারবেন, ওদের কিছুটা স্কোপ হয়তো থাকবে ইনশাল্লাহ, প্রত্যেকটা কবুতরের কিছু স্কোপ থাকে, আপনারা কথা বলে দেখবেন। 1000 টাকা যাচ্ছে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মাদি কবুতর, কিন্তু কবুতরটা পাখে লক আছে, আপনারা উড়াইতে পারবেন না, বিট করতে পারবেন। মাশাআল্লাহ একটা খাকি কবুতর দেখেন, আপনারা যারা হাই ফ্লায়ার পালেন সিলোটি কামাগারের চোখের সাথে এটা চোখের কিন্তু অনেক মিল আছে, চোখে দেখেন লাল দানা। আমার কাছে হাই ফ্লায়ার আছে, আমার সিলোটি কামাগারের চোখেও এরকমের লাল, কিন্তু একটু অন্য রকমের আর কি, ফিটনেসটাতে ডিফারেন্সটা মেইন, কিন্তু কবুতর কিন্তু সেম। পাকটা দেখি ভাই, এই কবুতরটা ফ্লাই করে কিরকম? আপনার ফ্লাই করাইছেন এটারে? এটা কালেক্ট করা কবুতর, মাদি কবুতর, মাশাআল্লাহ। এটা পাটা একটু দেখবো ভাইয়া, এই যে কবুতরের পা। এই মাদিটার দাম কি রকম পড়বে ভাইয়া? মাদিটা 1000। এই মাদিটার দামও পড়বে 1000 টাকা। মাশাআল্লাহ সুন্দর মাদি, আপনারা দেখতে পারেন। আমার মনে হয় এই কবুতরটা উড়াইলেও ভালো উড়বে ইনশাআল্লাহ। দেখেন চোখ যেরকম লাল আছে, তাতে বলে যে কবুতর আপনারা উড়াইলে ভালো উড়াইতে পারবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ একটা সুন্দর মাদি কবুতর দেখতে পাচ্ছেন, ঠোঁটটা একটু লালচে টাইপের আছে, চোখটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর আছে, কবুতরের কালারটা খুব সুন্দর, গাঢ় কালারের বাঘা টাইপের কবুতর। এটাও মাদি কবুতর, ভাইয়ের কাছে ছয়টা মাদি আছে, আমরা ছয়টা মাদি একটু দেখবো একটা একটা করে। ভাই এটা পাকটা একটু দেখা দেন, যে কবুতরের পাক, ভাইদের কবুতর সবই ঝাঞ্জি করা আছে পাক, এই একটা, আর পা দেখবো ভাইয়া, কবুতরের লেঞ্জাও কালো আছে, পা দেখেন মাশাআল্লাহ হালকা জাম কালার, মাশাআল্লাহ সুন্দর আছে পাটা, নখ এক কালার আছে। এই মাদিরের দাম কত পড়বে ভাইয়া? 1500 টাকা। এই মাদিরের দাম পড়বে 1500 টাকা। এই মাদিরা কিন্তু খুব সুন্দর কালারের, আর ওই যে ঠোঁট থেকে দেখেন মাথার কাছে একটা হালকা কালো দাগের মতো আছে, বাচ্চা খাওয়ালে যেরকম হয় না, এই কালারটা কিন্তু একটা ভালো সাইন কবুতরের, নাকি ভাইয়া? বাচ্চা 3 দিন হয়েছে আলাদা করছে। ও আচ্ছা, এটা বাচ্চা খাওয়াই আছে, বাচ্চা 3 দিন হয়েছে আলাদা করছে, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এটার দাম চাচ্ছে ভাই 1500 টাকা, আপনারা দেখতে পারেন খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা কবুতর দেখেন মাদি, এটার মধ্যে কি পাঙ্কির ব্লাড রয়েছে ভাই? থাকতে পারে। আচ্ছা, সবুজ গোলা স্টাইলের কবুতর, কিন্তু কিছুটা হয়তো পাঙ্কির ব্লাড থাকতে পারে, মানে কালারটা দেখে আমার কাছে কিছুটা মনে হলো হইতে পারে, জাবরা স্টাইলের আছে একটু, চোখটা একটু ঘোলা ঘোলা টাইপের দেখেন, হালকা একটা ঘোলা ঘোলা ভাব আছে চোখের মধ্যে। পাকটা দেখি ভাই, যে কবুতরের পাক ঝাঞ্জি করা আছে, লেজ কালো আছে, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। একটা পাটা দেখি, কবুতরের পা একটা নখ ভেঙে গেছে, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এই মাদিটার দাম কত ভাইয়া? এই মাদিটা 1000 টাকা। এই মাদিটার দামও 1000 টাকা, মাশাআল্লাহ। ভাইদের কবুতর গুলার কোয়ালিটি যেরকম সেই অনুযায়ী ভাইরা দাম বলতেছে, জিনিসটা ভালো লাগলো, যেটা ডিফেক্ট সেটাও বলে দিচ্ছে, আর আপনারা কথা বলে দেখবেন কিছুটা হয়তো ভাইরা অনার করতে পারবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ দেখেন আরেকটা মাদি কবুতর, এই মাদি কবুতরটাও কিন্তু খুব সুন্দর আছে, এটা চোখে লাল ঘেরটা কম আছে, কিন্তু কবুতরের চোখ কিন্তু সুন্দর মাশাআল্লাহ। এটাও কি বাচ্চা খাওয়াইছে? না, এটাও বাচ্চা খাওয়ায়নি, কিন্তু এটারও ওই যে দেখেন নাকের উপরে একটু কালচে কালচে ভাব রয়েছে, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এটা কি জাতের কবুতর বলা যায় ভাইয়া? বাঘা সবুজ গোলা। বাঘা সবুজ গোলা, জাবরা স্টাইল। জাবরা স্টাইলের এই যে কবুতরের পাক, মাশাআল্লাহ ঝাঞ্জি করা আছে। এই কবুতরের পাও দেখেন মোটামুটি হালকা জাম কালার, সুন্দর পা। এই কবুতরটার দাম কত ভাইয়া? 1500 টাকা। 1500 টাকা। ভাইদের যে কবুতর গুলো পা একটু জাম কালারের আছে, কোয়ালিটি একটু ভালো, সেগুলো 1500 টাকা করে বলে দিচ্ছে, আর যেগুলো হলো গিয়ে একটু পা জাম কালার কম আছে বা একটু অন্যগুলোর থেকে কোয়ালিটিতে একটু কম আছে, সেগুলো আর কি 1000 টাকা করে চাচ্ছে, আপনারা কথা বলে দেখবেন ইনশাল্লাহ। ভাইদের আরো কয়েকটা কবুতর আছে, একটু দেখে আমরা নাম্বারটা নিই। এই যে ভাইদের কাছে আরেকজন মুসালদাম কবুতর রয়েছে ভাই, এগুলার কি ল্যাঞ্জা 10টা 10 টাকা, এই 12টা 12 সব ক্লিয়ার ফ্রেশ, ল্যাঞ্জা ক্লিয়ার আছে, মল্টিং এর কারণে ময়লা হইছে, মল্টিং এর কারণে কবুতর একটু ময়লা হইছে, কিন্তু কবুতর কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আর এই পাশে ভাইদের আরো কিছু কবুতর আছে, এখানে দুইটা নর একটা বাচ্চা, তো আমরা একটু নর দুইটা ধরে দেখবো, মাশাআল্লাহ নর দুইটা সুন্দর আছে, আর একটা বাচ্চা কবুতর আছে। এই বাচ্চাটার দাম কি রকমের ভাইয়া? বাচ্চাটা সেল হবে না, বাচ্চাটা বিক্রি হবে না। আর মুসালদাম জোড়ার দামটা একটু বলে দেন। মুসালদামটা 1500। মুসালদাম জোড়া 1500 টাকা। আমরা এই নর দুইটা একটু ধরে দেখি, তারপর দামটা জানি। মাশাআল্লাহ ভাইদের প্রত্যেকটা কবুতরই খুবই সুন্দর লাগলো। এই যে দেখেন নর কবুতর একটা, খুবই সুন্দর, এটা পাকটা দেখো ভাইয়া, কবুতরের পাক খুব সুন্দর কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এই যে কবুতরের পা দেখেন মাশাআল্লাহ হালকা জাম কালার আছে, এটাও খুবই সুন্দর একটা নর কবুতর, পুরো হিসেবে ওদের জন্য কালার করা। ভাইয়া এই নরটার দাম কি রকমের পড়বে? 700 টাকা। 700 টাকা পড়বে নর কবুতর দেখে, কিন্তু কবুতরের কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, মাশাআল্লাহ চাইছে 700 টাকা, একটু কিছুটা কনসিডার করতে পারবে ভাইয়ারা, সুযোগ আছে ভাইদের। এই একটা, আর আরেকটা নর দেখি, পুরান জাতের কালো গলা, এটা একটা কালো গলা কবুতর, পুরান জাতের মাশাআল্লাহ, একটা পুরান জাতের কালো গলা কবুতর, এটাও কিন্তু খুবই সুন্দর কবুতর। কবুতরটা মল্টিং এ আছে দেখা, একটু অন্যরকমের লাগতেছে, কিন্তু কবুতর কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, মাথা টাথা সাইজ সবই বড় আছে, চোখও মাশাআল্লাহ সুন্দর আছে। পাকটা একটু দেখি, যে কবুতরের পাক দেখছেন ভাই, কি বিশাল বড় পাক মাশাআল্লাহ, অনেক বড় পাক মাশাআল্লাহ, লেজেও বোধ হয় আমার মনে হচ্ছে হুমার মতো ব্যালেন্স আছে। এই যে দেখেন হুমার মতো ব্যালেন্স আছে, মানে কবুতর ধরা অবস্থায় লেজে ব্যালেন্স থাকলে একটু আইডিয়া করা যায়। এটা পাটা দেখি ভাই, দেখেন মাশাআল্লাহ জাম কালার, একটু পুরান টাইপের যেগুলা কবুতর ম্যাক্সিমামই জাম কালারই থাকে, নাকি ভাইয়া? এই নটটার দাম কি রকমের? 800 টাকা। 800। এই নটটার দাম চাচ্ছে ভাইয়া 800 টাকা।
তো এই আর কি ভাইয়ের কাছে মাশাআল্লাহ অনেকগুলো সুন্দর কবুতর দেখলাম, তো ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু নিব। হ্যাঁ, মোবাইল নাম্বারটা একটু বললেন। 01909 01909 24 24 234 234 7 7। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের আরেক ভাইয়া কিছু কবুতর নিয়ে আসছে, তো ভাইয়ার সাথে আমরা একটু কথা বলবো। ভাইয়া কয়টা কবুতর আনছিলেন? কবুতর আনছিলাম ভাইয়া 6 জোড়া কাছাকাছি আনছিলাম, তাই বিক্রি করা হয়ে গেছে। আর এই যে কয়েকটা আছে 6 জোড়ার কাছাকাছি, এর মধ্যে এখানে অল্প কয়েকটা রয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার বিক্রি হয়েছে মোটামুটি। আজকে কি বৃষ্টি ছিল ভাইয়া? হ্যাঁ বৃষ্টি তো ছিল, বৃষ্টির কারণে তো ওই যে কবুতর বাজার একটু লো খাইছে আজকে। আচ্ছা আচ্ছা, এর জন্যই মানে আপনি যে প্রাইস এক্সপেক্ট করছিলেন সেই প্রাইসে হয়তো পাওয়া যায় কিছুটা কম বেশি পাওয়া যায়। কবুতর আর বাসায় কতগুলো আছে ভাইয়া? কবুতর বাসায় আর 3 জোড়ার মতো আছে, সব বিক্রি করে দিতেছি, তো এখন আর পালবো না কবুতর ভাবতেছি। একদম সব বিক্রি করে দিবেন? হ্যাঁ সব বিক্রি করে দিতেছি এখন ভাই। সব বিক্রি করলো তারপর আবার পরে ইনশাআল্লাহ আরেক সময় শুরু করে না, একদম পালা ছেড়ে দিতেছেন শুনলে ভালো লাগে না। আমরা যারা পালি আমাদের মধ্যে থেকে যদি দুজন একজন এরকম হারায় যায় তখন কিন্তু ভাই আমাদের ভালো লাগে না। এটা হলে আর কি আর রিকোয়েস্ট যে সুযোগ থাকলে পরবর্তীতে আবার করা হবে। আমরা যারা একদম বিভিন্ন সিচুয়েশনে পড়ে ছেড়ে দিতে যাচ্ছেন তারা আবার শুরু করে নিন ইনশাআল্লাহ, এক সময় সুযোগ পাবেন ইনশাআল্লাহ, শুরু করব আবার। তো ভাইয়ার কাছ থেকে আমরা কিছু কবুতর একটু দেখব। ভাইয়ার যে কটা কবুতর রয়েছে তার মধ্যে থেকে আসেন আমরা কয়েকটা কবুতর একটু দেখি। ভাইয়ার এখান থেকে একটা কবুতর দেখা শুরু করলাম, এটা কি নর নামাদি ভাইয়া? ভাই এটা নর, নর কবুতর, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর, চোখে হালকা ঘের আছে। ভাই এটার দাম কি রকমের চাচ্ছেন? এটার ভাই দাম চাইছি ভাই 2500 টাকার মতো। হ্যাঁ 450 টাকা, 450 টাকা চাওয়া দাম, কিছুটা হয়তো ভাইয়া অনার করবে। ভাইয়া এটার পাকটা একটু দেখি, এই যে কবুতরের পাক মাশাআল্লাহ পুরাটাই মেলে দিছে ভাইয়া, এই যে পাক মাশাআল্লাহ। এই কবুতরটার দাম চাচ্ছে ভাইয়া 450 টাকা মাশাআল্লাহ। এই যে আরেকটা কবুতর, কবুতরগুলো একটু চঞ্চল, আর ভাইয়ার কবুতর দুইটা একটা ছুটে গেছিল আগে, তো সেই কারণে ভাই ওভাবে করে ধরতেছে না, ঠিক মতো করে ধরতে পারতেছে না আর কি। এইটা একটা লাল গলা স্টাইলের মাদি কবুতর, এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে কবুতরের পাক। এই কবুতরটার দাম কি রকমের ভাইয়া? এটা ভাই 400 টাকার মতো ভাই, 400 হইলে ভাই ভালো হয়, এখন তো কবুতরের খাবারের দাম একটু বেশি, এর জন্য ভাই 400 টাকা। আপনি তো ভাই সব বিক্রি করেই দিবেন, আপনার কাছে তো খাবারের দাম আনার ইস্যু না। এখন ভাই আছে অনেক কি আছে, এখন 3 জোড়া আছে, পাঙ্খি আছে আমার কাছে 1 জোড়া। আচ্ছা মানে সব বিক্রি করলে 2-3 জোড়া রয়ে গেছে? ওই 2-3 জোড়া তো রাইখে দিব, এটা শখের কবুতর অনেক ইনশাআল্লাহ। এর জন্য এটার দাম চাচ্ছেন তাহলে 400 টাকা, 400 টাকা চলছে, কিছুটা কথা বলার সুযোগ থাকবে। তো এই দুইটা তিনটা কবুতর ভাইয়ের কাছে দেখলাম, আরো আছে দেখেন আপনারা এখানে, যে গিয়াসুলি আছে, গিয়াসুলিটা কি নর না মাদি? এটা নর ভাইয়া, গিয়াসুলিটা নর কবুতর। এই গিয়াসুলিটার দাম কি রকমের পড়বে? গিয়াসুলিটার ভাই দাম মানে ছাড়া থাকুক, এটার দাম কি রকম পড়বে ভাইয়া? 450 টাকা ভাইয়া, এটা 450 টাকা। আর সবুজ গোলা আমরা ওই মাদিটা দেখলাম, ওই মাদিটা কি দেখছি? না না, ওইটা কি মাদি না নর? এটা বলে নর, এটা নর, নর। এই নরটা দেখি নাই আমরা, এই নটার দাম কি রকমের ভাইয়া? এই নটার দাম ভাই 400 টাকা রাখবো ভাই। হ্যাঁ এই নটার দাম রাখবো 400 টাকা, 400 টাকা রাখবে ভাইয়া নটার দাম। আমরা একটু চোখটা ধরে দেখি, জাস্ট চোখটা একটু দেখি, এই যে কবুতরের চোখ মাশাআল্লাহ, এটাও সুন্দর একটা কবুতর, 400 টাকা চাওয়া দাম। ভাইয়া এই কবুতরটা দেখি, এই যে ভাইয়া আরেকটা কবুতর দেখাই দিচ্ছে আমাদেরকে, এই কবুতরটার দাম কি রকমের ভাইয়ার হাতে যেটা? এটা ভাইয়া, এটা ভাই সেম প্রাইস 400 টাকা, সেম 400 টাকা। এটা দমবাজু কালো আছে, কবুতরটা লেজের মধ্যে ব্যালেন্স আছে। এটার পা দেখি ভাইয়া, এই যে ব্যালেন্স আছে দেখি বুঝে যাচ্ছে, আর পা দেখেন মাশাআল্লাহ। এই যে ভাইয়া বাইর করলো, যে ভাইয়া সুন্দর একটা কবুতর বাইর করছেন, ভাইয়ার পছন্দ মাশাআল্লাহ সুন্দর আছে, খাঁচার মধ্যে থেকে সুন্দর একটা কবুতর বের করছে। এই কবুতরটার দাম কত বললেন ভাইয়া? এটা তো 400 টাকা, 400 টাকা নর কবুতর। হ্যাঁ নর কবুতর, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। জি ভাইয়া একটু নাম্বারটা বলে দিও, 01-7155-3900-665। আশা করা যায় ভাইয়ের থেকে আপনারা কিছু ভালো কবুতর কালেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ, ঠিক আছে। এই যে মাশাআল্লাহ লাল গোলা দেখেন এক ভাইয়ের কাছে, খুবই সুন্দর কবুতর, এদের প্যান্টসও রয়েছে ভাইয়ের কাছে, মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর। পাকটা দেখি ভাইয়া, এই যে কবুতরের পাক মাশাআল্লাহ, কবুতর কিন্তু লম্বা আছে, সাইজ সাইজ ভালো আছে মাশাআল্লাহ। পাকটা দেখি ভাই, বৃষ্টির জন্য ভাই,
বৃষ্টির জন্য একটু ময়লা হয়ে গেছে, কিন্তু কবুতর সুন্দর আছে, পা লাল টাইপের গোল ইয়ান আর কি, এই যে জামকালার না, কিন্তু সুন্দর আছে, চোখ টোক সুন্দর আছে, মাথা শেপ সুন্দর আছে। এই এটার সাথে কি ওইটা জোড়া লাল গোলা আরেকটা? এটা মাদি, ওটা নর ছিল, এটা মাদি, জোড়া করাই আছে, আলাদা করে সেট করা লাগবে না এরকম নাকি? না মাশাআল্লাহ। এই দেখেন এটা হলো কি মাদিটা, আগেরটা দেখেছে নটটা নাকি ভাই? জি ভাই, দুইটা বর্ষি গলা, কি গলা বলে? বর্ষি গলা, বর্ষি গলা, বর্ষি গলা মানে খুব বেকার থাকে। আচ্ছা আচ্ছা, মানে টানা গলা যেটারে বলে? হ্যাঁ টানা গলা যেটারে বলে সেটা আর কি, বর্ষি গলা। জি ভাই মাশাআল্লাহ, খুবই সুন্দর কবুতর। এই জোড়াটার দাম কি রকম পড়বে ভাইয়া? জোড়াটার দাম চাচ্ছে 1000 টাকা ভাই। দাম চাচ্ছে ভাই 1000 টাকা, খুবই রিজনেবল প্রাইস ভাইয়ের কাছে। এখানে সবগুলা কবুতর কিন্তু নাই আর কি, কিছু কবুতর বিক্রি হয়ে গেছে, কিছু কবুতর আছে। এই যে ভাইয়া একটা নর বের করলো, ভাই এটা কি আছে তো? জি এটাও আছে। মাশাআল্লাহ দেখেন পাক, দেখেন কত সুন্দর, বিশাল বড় পাক, খুবই সুন্দর কবুতর। বিটিএফসি ক্লাবের, এটা রাফমা, বিটিএফসি, হ্যাঁ বিটিএফসি ক্লাবের আছে এটা প্যান্টসটা, খুবই সুন্দর কবুতর ভাই। চোখটা আরেকবার একটু দেখি, কবুতরের মাথার শেপটা, চোখটা কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নটটার পা দেখবো ভাই একটু, নটটার পাটা একটু দেখা যায়। এই যে কবুতরের পা একটু ময়লা হয়ে গেছে, কিন্তু কবুতরের পা কিন্তু গাঢ় কালারের, নখ এক কালারের আছে। এই নটটার দাম কি রকমের ভাইয়া? এই যে ভাই একটু জোড়া আছে, নটটার সাথে জোড়া রয়েছে, এক জোড়ারই বাচ্চা ছিল ভাই, নিয়ে আসছি বিক্রি করে ফেলছি। দেখেন এগুলো, এগুলো এবার পাল্লাই দিতাম, এগুলো কি বিক্রি করে ফেলবেন আর কি? হ্যাঁ এক ঘরেরই বাচ্চা, হ্যাঁ এক ঘরেরই বাচ্চা, মাশাআল্লাহ এক ঘরেরই বাচ্চা, জোড়া বাচ্চা, জোড়া বাচ্চা, বাগা স্টাইলের। নটটা বেশি সুন্দর লাগলো ভাইয়া। জি ভাইয়া নটটার কালার টালার সাইজ টাইজ সুন্দর ছিল ভাইয়া। পাটা একটু দেখি, এটা বাপের মতন, একই একই রকমের পা, মাশাআল্লাহ সুন্দর আছে। এই জোড়াটার দাম কত বলবেন ভাইয়া? আপনারা দেখতে পারেন, দুইটা পেয়ার দেখাইলো ভাইয়া, দুইটাই মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর। এই কবুতরটা একটু দেখা দেন, দেখি নর, এই যে দেখেন একটা নর কবুতর মাশাআল্লাহ। এই কবুতরটা ভাই আমি আপনার বিরুলিয়া ব্রিজ থেকে যে সময় ছাড়ছিলাম, দুই দিন পরে আসছিল। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার বিরুলিয়া ব্রিজ, আপনাদের ওখান থেকে কয় কিলো হবে? 10-12 কিলো মতো হবে আর কি। প্রথমবার দিয়েছিলাম তো, ঘুরে দিয়ে আসছিলাম প্রথমবার, তো 10-12 কিলো ছিল। তো একদিন দুই দিন পরে আসছে কবুতর, উল্টা পাল্টা গেছিল আর কি, ফার্স্টেই ওখানে দিয়েছিলেন। হ্যাঁ ওই যে ওর পাশে আবার কবুতর ছাড়ছিল তো অনেক, সেদিনটা মিরপুর আর কবুতর ছাড়ছিল 12 কিলো, কিন্তু এক জাম্পে অনেক প্রথমটা হিসাবে। একটা আসছিল 6 মাস পরে, আলহামদুলিল্লাহ তাও আসছিল তো, 6 মাস পরে আসছিল, কিন্তু ওর উপর বিশ্বাস ছিল, কিন্তু আসার কথা ছিল তো, দুই দিন পরে আসছে, দেখি আইসা বুঝার হিসেবে এটার পাটা দেখি ভাই একটু। এই যে কবুতরের পা নর্মাল, নখ কালো আছে। এই কবুতরটার দাম কি রকমের চাচ্ছেন ভাইয়া? 300 টাকা। 300 টাকা। আচ্ছা ভাইয়া ধরেন এই কবুতরটা আপনি বিক্রি করে ফেলেন, বিক্রি করার পরে আপনার কবুতরটা আবার আপনার কাছে ফেরত চলে আসলো, আর যার কবুতর যার কাছে আপনি বেচছেন সে দাবি করলো, তখন আপনি কি করবেন? দিয়ে দিবেন? ইনশাআল্লাহ। তো এটা যদি কারেক্ট করেন তারপরে ফেরত চলে আসলে ভাই দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, বলছে দিয়ে দিবে। তো ভাই যদি আপনার রাখতে ইচ্ছা করে তাহলে টাকা ফেরত দিয়ে রাখিয়ে দিন আর কি, এটা আমার কথা আর কি। এই যে লাল 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 দুটার বাপ এই হাটের থেকে বিক্রি করা ছিল আপনার মিরপুরে একজন নিয়েছিল। আচ্ছা আচ্ছা, লাল গলা দুটা? হ্যাঁ লাল 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 গলা দুটার বাপ প্যারেন্টস। আচ্ছা আচ্ছা, নিচে নেওয়ার আপনার কিভাবে ছুটছে বলতে পারি না, এক দেড় মাসের পরে ছাড়তে পরে কি হয়েছে লাল গোলার বাবা চলে আসছে? ওই কবুতর তাই না, আমি হাটে মনে করেন মাদি আমার কাছে ছিল, খাঁচার ভিতরে বাবা হাতে রাখতাম, ওই নটটা আমার এদিক দিয়ে ঘুরতো, এদিক দিয়ে এই হাতে বিক্রি করে এই জায়গায়। আপনি কি শুধু সিঙ্গেল নটটা বিক্রি করে দিয়েছিলেন, মাদি রেখে ঘুরে বিক্রি করছিলেন? আচ্ছা জোড়া সেল করে দিয়েছেন, মাদি ওনার কাছে থেকে গেছে, নট চলে আসছে, নট চলে আসছে। ওই যে মনে করছিল কি যে আমি এরকম মাদি আটকে রাখলে কবুতর ছেড়ে দিলে মনে হয় যাবে না, বুঝছেন তো, তা আমার সাথে একটা টান ছিল, এটা তারা বুঝে নাই, কিন্তু মানে কবুতরটার প্যারেন্টস রাইখা, মানে প্যারেন্টস না পেয়ার রাইখা, হইলো গিয়ে ভাইয়ের
কাছে চলে আসলো। পরে সেই ভাইরেকে আপনি ফেরত দিতে পারছিলেন নাকি তার পাওয়া জানে? মাদি কবুতর দেখে মাদির সাথে থাইকে গেছিল আর কি, কিন্তু উনি আর এটা করতে পারে নাই। ওই কবুতর কি এখন আপনার কাছে আছে? আছে, এই যে পরের বারে বাচ্চা এগুলা। আচ্ছা আচ্ছা। আর ওনার ওই কবুতরের সাথে আপনি পরে অন্য ঘরের অন্য লাল গুলা পেয়ার করে দিচ্ছেন? মনে করেন সাহা চিনা ফেললো, তখন আপনি কি করবেন? তখন আমার আমার সাজেশন হলো কি ভাই, আপনি যে দামে সেল করছিলেন ওনারে রিকোয়েস্ট করেন ভাই টাকাটা দিয়ে দিয়ে কবুতরটা রাখা দেন। অনেক সীমিত দামে সেল করছিলাম, বুঝছেন? এটাই আর কি। তো আলহামদুলিল্লাহ এটা একটা মজার কাহিনী, ভাইয়ের সাথে একটু শেয়ার করলো, ভাই আমাদের সাথে একটু শেয়ার করলো। ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন এখন, যদি এখান থেকে কোনো কবুতর পছন্দ হয়। 01 08 32 32 08 62 62 18 18। এই ভাইয়ের নাম্বারটা নিলেন আপনারা, যদি কোনো কবুতর পছন্দ হয় ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। এখানে আমাদের আরেক ভাইয়া, উনি কিছু কবুতর নিয়ে আসছে, ছোট ভাইয়া অনেক বয়সে ছোট হবে আমাদের থেকে। তো ভাই কিছু কবুতর নিয়ে আসছিল, কটা কবুতর আনছিলেন ভাই? আনছিলাম আপনি 9 পিস। 9 পিসের তে আনছি 4 পিস। 5 পিস সেল করছেন, যে দাম কি মানে যেই দামে বিক্রি করছেন খুশি? লস হয়ে গেছে কারণে আজকে লস হয়ে গেছে, যেই দাম দিয়ে কিনছি মনে করেন ওই দাম বেচা হয়নি। আচ্ছা আচ্ছা। এই এখন 4-5 সেল করছেন, ওগুলা কি আপনার কিনা কবুতর না আপনার বাসায় বিট করা কবুতর? বড় ভাইয়ের 2-3টা আছে আর আমার আছে কিছু, ওডিবে চালাই দিছি। আচ্ছা, বাসায় আর কতগুলো রাখছেন? পরিচিত এক ভাইয়ের কথা বললো, বাদল ভাইয়ের, ওনার কবুতর মাদি কবুতর। পাকটা দেখি ভাইয়া, ডিম বাচ্চা লইছে, পাক কাটা আছে, মাশাআল্লাহ সুন্দর কবুতর মাশাআল্লাহ। এটা পাটা দেখি ভাইয়া, আমাদের কবুতর কিন্তু দেখাই দিতেছে আরিফ ভাই আমাদের। তো আরিফ ভাইরে বিভিন্ন হাটে আমরা সবসময় পাই, এই যে আরিফ ভাই, আরিফ ভাইরে বিভিন্ন হাটে আমরা পাই। তো ভাই এক ভাইয়ের কবুতর দেখাইতেছে আরেক ভাই, নাম্বার করতেছে আরেক ভাই, আর ভিডিও করতেছে আমি আরেক ভাই। আরেকটা কথা আইছিল মনে কইলাম না আর কি, এই কবুতরটার দাম কত? এই কবুতরটার দাম কত ভাইয়া? ভাই 700 টাকা। এই কবুতরটার দাম 700 টাকা, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এই যে মাশাআল্লাহ আরেকটা কবুতর বাইর করলো, এই মাদিটা কিন্তু খুবই সুন্দর। এটা মাদি না ভাইয়া? না ভাই নয়। আরে এটা যদি মাদি হতো তাহলে আরো ভালো লাগতো। খুবই সুন্দর কবুতরটা, কবুতরের চোখটা খুব সুন্দর লাগলো, ঠোঁট ছোট আছে, মানে একটু মেকআপ টেকআপ বেশি করে আর কি, ছেলে হইলে কি হবে মেকআপ পছন্দ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। আনার চোখ বলে যে এগুলা বলে নাকি? আনার চোখ অন্যরকমের, আর একটু লালচে টাইপের থাকে বোধ হয় না? আমার চোখটা একটু অন্য রকমের। এটাও মাশাল্লাহ খুব সুন্দর একটা চোখ। এটা কত বললেন যেন? 500 টাকা। সুন্দর একটা নর কবুতর মাশাল্লাহ। এই যে দেখেন মাশাল্লাহ আরেকটা মাদি কবুতর, এটার কবুতরের চোখও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর আছে, মাশাল্লাহ সুন্দর একটা কবুতর। এই যে কবুতর পাকটা দেখি ভাইয়া, এই যে কবুতরের পাক মাশাল্লাহ, এটা পাকি রকমের ভাইয়া। হ্যাঁ, এই যে কবুতরের পা মাশাল্লাহ। এই কবুতরটার দাম কত ভাই? নিলে একবারে 400 টাকা। নিলে একবারে 400 টাকা, না নিলে 1000 টাকা। নিলে 400 টাকা, মাশাল্লাহ একদম বলে দিচ্ছে, আপনারা দেখতে পারেন মাশাল্লাহ। এটাও সুন্দর কবুতর। এই যে আলহামদুলিল্লাহ একটা মাদি কবুতর, এটা কি মাদি না নর? হ্যাঁ ভাই মাদি, জিরামাদি। জিরামাদি কবুতরটার চোখ দেখেন মাশাল্লাহ, লালচে দানা আছে অনেক, মানে গোল্ডেনের যেরকম থাকে না, গোল্ডেন হাই ফ্লায়ার কবুতর গুলার যে লালটা থাকে, কিন্তু কিন্তু ওই লাগে লালটা মানে আর কি রেঞ্জ কম আছে, লালটা আর একটু ভিতরের দিকে আসে হাই ফ্লায়ার গুলার মাশাআল্লাহ। কিছুটা ব্লাড কম বেশি থাকতে পারে, বলা যায় না, কিন্তু বডি শেপ কিন্তু সেটা বলে না।
বডি শেপ হলো কি আপনার আর একটু শুকনা হয়, লম্বা হয়, হাই প্লেয়ার গুলা এই স্টাইলেরও হয়। পুরো কাটলে পাকটা দেখবো ভাইয়া, এই যে কবুতরের পাক মাশাআল্লাহ, পাকি রকমের নখ, কিন্তু এক এক কালার, এক কালার নাই, কালো সাদা মিলানো আছে নখ মাশাআল্লাহ। এই এই কবুতরটার দাম কি রকমের ভাই? এটা 400। 400 মাদি কবুতর 400। এটা কি উড়াইছেন ভাই? হ্যাঁ মোটামুটি উড়াইছিলাম আর কি, আমি তো ছড়া বাচ্চা কাচ্চা লই। আচ্ছা ওরকম উড়াই নাই, ওরকম উড়ানো হয়নি, মোটামুটি উড়ানো হয়েছে মাশাআল্লাহ। সুন্দর একটা কবুতর। বড় ভাইরা সবাই সাপোর্ট করেন আর ছোট ভাইরা কবুতর গুলা বিক্রি টিক্রি করে দেন। আবার দেখা গেল যে যেটি বিক্রি করবে না সেটি আবার বেঁচে নেন না, সেটি বিক্রি করেন। তো ভাইয়া আপনার নাম্বারটা দিয়ে দেন। 01826705112। 05112। তো এই আর কি ভাইয়ের কিছু কবুতর নিয়ে আসলাম, চারটা কবুতর রয়েছে দেখাইলাম, এখন বাজে মোটামুটি 12টা। আমার ধারণা যে এই কবুতর যদি ভাই আরো এক দর ঘন্টা থাকে হয়তো আরো দুই একটা বিক্রি হয়ে যাবে, সবকটা বিক্রি হয়ে যেতে পারে। আর যদি থাকে যায় তাহলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই দেওয়ার চেষ্টা করবে। ভাই বাসায় আরো বিক্রি করার মতো আছে? বাসায় আপনি লক্ষ্য আছে? লক্ষ্য আছে। লক্ষ্য কি অ্যাডাল্ট পেয়ার? অ্যাডাল্ট মনে করেন অনেকগুলো আছে, 4-5 দিনের মতন লক্ষ্য আছে। ওগুলো কি কালার? ওগুলো সব সাদা। সব সাদা। ওগুলা প্রাইস কি রকমের বিক্রি করতে যাচ্ছিল? যে ওই হ্যাঁ বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, ওগুলা ভাইরা বিক্রি করবে? এটা আমাদের কবুতর, সমস্যা নাই, নিলে আর কি যোগাযোগ করতে হবে। নিলে আপনারা যোগাযোগ করেন ভাইয়ের কাছে, ভাইয়ের সাথে ইনশাআল্লাহ ভাইয়া মানে চেষ্টা করতে পারবে। তো ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কয়টা কবুতর আনছিলেন আজকে হাটে? আজকে আনছি আপনার 3 জোড়া 2টা। 3 জোড়া 2টা। তো 3 জোড়া 2টার মধ্যে বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে 2 জোড়া। আচ্ছা জি। কি রকমের দাম পাইলেন, মানে হাটের দাম কি যে রকম পাচ্ছেন সেটাতে আপনি হ্যাপি, মানে ফেয়ার এন্ড প্রাইস মনে হচ্ছে নাকি একটু কম মনে হচ্ছে? না আগে তো একটু কম, বৃষ্টি বর্ষার কারণে এখন বেশি কেনা সেরকম নাই। আপনি লাস্ট এর আগে কবে হাটে কবুতর বিক্রি করছেন? সেই কারণে আশা পয়েন্টে জবে ছিলাম, এই কারণে আজকে 2 সপ্তাহ পর আসছি আবার। আচ্ছা আচ্ছা, 2 সপ্তাহ আগে যখন আসছিলেন তখন এর থেকে আজকে আরেকটু কম মনে হচ্ছে? হ্যাঁ একটু কম মনে হচ্ছে। তো এই আর কি, আর আজকে বৃষ্টি পড়ছে তো যে কারণে হাটের প্রাইসটা একটু এদিক ওদিক হইছে আর কি। হ্যাঁ এই কারণে বৃষ্টির কারণে আজকে কম সেলতে পারি না, তো কম দাম উঠতাছে না। তো যে কবুতর এমনি কবুতর সবগুলোরই কি কম বেশি দাম বলছে লোকজন? হ্যাঁ সবগুলোর কম বেশি দাম বলছে, দামে পড়ছে কারণে নিতে পারছে না। আচ্ছা আচ্ছা, দাম বলছে ভাইরা কিন্তু ওই লাগে এক্সপেক্টেড প্রাইস ম্যাচ করতে পারে না আর কি। তো ভাইয়ের কাছে এখনো কিছু কবুতর আছে, আমরা কয়েকটা কবুতর ভাইয়ের একটু দেখি। মাশাআল্লাহ একটা কবুতর দেখেন, কবুতরটার সাইজ কিন্তু বেশ বড় আছে ভাই। এর সাইজ এত বড় কি কারণে? এটার মধ্যে কি পাঙ্কির ব্লাড নাকি ডিজেল ডিজেল কোনো মিশে নাই তো? না ভাই না, এটা আপনার আর্মি ব্লাড। জি মাশাআল্লাহ, আপনারা দেখে নেবেন কবুতর, যে কবুতরের চোখ, যে কবুতরের সাইজ। এটা কি নর কবুতর না মাদি কবুতর? এটা মাদি ভাই, মাদি কবুতর, কিন্তু সাইজ দেখেন মাশাআল্লাহ খুবই বড়, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর, সাইজ অনেক বড় আছে। এই কবুতরটার দাম কি রকমের চাচ্ছেন ভাইয়া? এর দাম হচ্ছে 400 টাকা। 400 টাকা দাম চাচ্ছে ভাইয়া, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। ভাইয়া তুমি কি চিকনে আমারে ভিডিও করে ফেলতেছো? পাশে একটা ভাইয়া ছিল, মোবাইলে দিয়ে ঘুরে রাখছে, আমি আবার মনে করলাম আমারে ভিডিও করে নাকি। মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর, এই মাদিটার দাম হলো 400 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন, ওইটার সাথে যে জোড়া কবুতরটা, এটা একটা নর কবুতর। নর কবুতরটার কিন্তু সাইজ টাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, ওই ওই মাদিটার থেকে এই নরটার শেপ টেপ আরো সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এটা পাকটা দেখি ভাই, এই যে কবুতরের পাক। আমাদেরকে হেল্প করতেছে আজকে আরিফ ভাই, আরিফ ভাই আমাদের সাথে সাথে ঘুরে ঘুরে ভাইদের কবুতর একটু দেখাতে হেল্প করতেছে। এটা পাটা দেখি ভাই, এই যে দেখেন মাশাআল্লাহ কবুতরের পাক, হালকা জাম কালারের মাশাআল্লাহ। আর আপনাদেরকে ভিডিওর মাঝখানে একটু বলে নেই, আরিফ ভাই কিন্তু একটা চ্যানেল খুলছে। আরিফ ভাই আপনার চ্যানেলের নাম জানো কি? কবুতরের হাট। তো আরিফ ভাই একটা চ্যানেল খুলছে, আপনারা ওইখানে মাঝে মাঝে আরিফ ভাইয়ের কবুতর দেখতে পারবেন। উনি মাত্র খুলছে তো 2-4 জন হয়েছি আমরা আর কি, তো দেখেন আর কি আরিফ ভাইয়ের ভিডিও গুলো মাশাআল্লাহ সুন্দর একটা নর। এই নরটার দাম কত ভাইয়া? এই নরটার দাম 450 টাকা। এই নরটার দাম কত ভাইয়া? জোড়া কবুতর, আপনারা জোড়াটা দেখতে পারেন মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ একটা সুন্দর কবুতর ভাই, এটা কি সিলভারের মধ্যে পড়ছে নাকি? সিলভার কবুতর। এটা হলো নটটা, এটা জোড়া আছে, আমরা জোড়াটাও দেখবো। নটটা মাশাআল্লাহ
পাক দেখেন, এই যে মাশাআল্লাহ সুন্দর পাক, অস্থির একটা কবুতর, কালার টালা সুন্দর আছে, সাইজ মাথা শেপ সব 100-100। এটার পা দেখি ভাই, মাশাআল্লাহ কবুতরের নক আবার ডিফারেন্ট কালার আছে দুইটা একটা, কিন্তু পা মোটা এবং জাম কালারের, হালকা জাম কালার, মাশাআল্লাহ। এই যে কবুতরটা, এটা জোড়া কবুতর, এটা সাথে জোড়াটা আমরা একটু দেখি। মাদিটারে ঠোকাইতেছে, ঠোকায় এই যে দেখেন মাথায় কিন্তু এই যে চান্দু ফুলায় লাগছে, এটা ঠোকাইছে, কারণ হলো এরা ডিম পাড়ার একটা সম্ভাবনা আছে, রিসেন্ট জাবড়া আছে মাদিটা অনেক। হ্যাঁ, পাকটা দেখি, এই যে কবুতরের পাক, মাশাআল্লাহ। মাদিটা ঠোকাইছে তো এর জন্য চেহারাটা একটু অন্যরকমের লাগতেছে, কিন্তু কবুতর কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে কবুতরটা মাশাআল্লাহ, এটা পাটা দেখি ভাই, এই যে কবুতরের পা জাম কালারের আছে, নক এক কালারের আছে, মাশাআল্লাহ। নকটা থেকে মাদিটা আর একটু সুন্দর লাগলো, এই কারণে যেহেতু নক এক কালারের আবার পা জাম কালারের, মাশাআল্লাহ। সুন্দর একটা রিংও পরানো আছে কবুতরের। জোড়াটা একসাথে একটু দেখি ভাই, সুন্দর একটা জোড়া একসাথে একটু দেখি। এই যে দেখেন জোড়াটা, মাশাআল্লাহ, সুন্দর একটা জোড়া ভাই। এই জোড়াটার দাম কত ভাই? এই জোড়ার দাম যাচ্ছে 4,000 টাকা, তবে এটা আলোচনার সাপেক্ষে তারা নিতে পারবে। ভাইরা চাচ্ছে 4,000 টাকা, কিন্তু আলোচনার সাপেক্ষে কিছুটা হয়তো ভাই অনার করবে। কবুতরটা কিন্তু খুব সুন্দর আছে প্যাটটা, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ আরো দুইটা কবুতর, এই দুইটা নর্মা দিয়ে আছে, কিন্তু জোড়া করা নেই, আপনারা জোড়া করে নেবেন আর কি, করার মতোই জোড়া, মাশাআল্লাহ। মাদিটা বেশি সুন্দর লাগলো, নটটাও সুন্দর মাশাআল্লাহ, কিন্তু আমার কাছে মাদিটা বেশি সুন্দর লাগলো। মাদিটা একটু মানে নাকের উপরে সাদা সাদা আছে তো, রিং টিং আছে হালকা, ভাল লাগলো। চোখটা ক্লোজ থেকে দেখাই, এ দেখেন চোখ, মাশাআল্লাহ। এই জোড়াটার দাম কি রকমের পড়বে ভাই? দুইটা একসাথে 800 টাকা, দুইটা একসাথে। সিঙ্গেল সিঙ্গেল নিলে? সিঙ্গেল নিলে নিতে পারবে 400 করে। সিঙ্গেল সিঙ্গেল নিলে 400 করে পড়বে দাম। তো এই আর কি ভাইয়ার কিছু কবুতর আমরা দেখলাম, মাশাআল্লাহ। ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বলে দিন। জি, 01996161444245245। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে ইমো WhatsApp দুটি আছে আমার। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাহলে একটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো একটা লাল গোলা কবুতর, চোখটা একটু মাকড়া, মানে আর কি লালচে টাইপের বা একটু হালকা টাইপের, মাকড়ার মধ্যে হালকা চোখ, ভিতরে দেখা যায় এরকম চোখ আর কি, মাশাআল্লাহ। এইটাই নর কবুতর ভাইয়া? নর কবুতর। এই নরটার দাম কি রকমের পড়বে ভাইয়া? 800 টাকা। 800 টাকা দাম পড়বে নরটার, মাশাআল্লাহ। খুবই সুন্দর একটা কবুতর আমাদের এক ভাইয়ের কাছ থেকে দেখলাম। তো ভাইয়ের কাছে আরো কিছু কবুতর আছে, আমরা একটু যদি দেখি, এখানে চিলা কবুতর আছে, চিলাটা কি নর না মাদি ভাইয়া? আরে ভাই একটু চিলাটা দেখা দেন না, একটা চিলা নর কবুতর আছে ভাইয়ের কাছ থেকে, দুইটা তিনটা কবুতর একটু দেখি আমরা। এ দেখেন একটা চিলার নর, সুন্দর কবুতর, ঠোঁট কালো আছে, মানে বিড়ি সিগারেট খায় আপনি আমি যেরকম ঠোঁট কালা বানাইছি, ওর ঠোঁট ওই রকমের কালা আর কি, মাশাআল্লাহ। এই নরটার দাম কি রকমের? এটা একদম 600 টাকা পড়বে। এই নরটার দাম পড়বে একদম 600 টাকা, মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর ভাই। পাকটা একটু ধরেন তো এভাবে করে, এই যে দেখেন কবুতরটা কিন্তু এখন দেখতে খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, একদম 600 টাকা। এটা উড়াইছেন ভাইয়া? কিরকম ফ্লাই করে? ভালোই ভালোই ফ্লাই করে মোটামুটি, মাশাআল্লাহ। 600 টাকা চাইছে একদম, মাশাআল্লাহ, সুন্দর লাগছে চিলাটা। এই যে মাশাআল্লাহ একটা কবুতর দেখেন, সাফ চিলা স্টাইলের নর কবুতর, মাদি কবুতর, মাশাআল্লাহ। আমি আজকে অনেক ডস খাইছি, সবগুলা কবুতর মাদি কবুতর পাইতেছি, বড় বড় সাইজ, সাইজ দেখে আমি মনে করতেছি নর, পরে দেখতেছি মাশাআল্লাহ কবুতর মাদি। কবুতরটা চোখ কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর আছে কবুতরের চোখটা, লালচে টাইপের। যে কবুতরের পাক সাফ চিলার মধ্যে, বড় মাদি কবুতর, চোখ লাল, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কবুতরটারে আল্লাহ মাশাআল্লাহ সুন্দরভাবে বানাইছে। ভাই এটার পাটা দেখি, এই যে কবুতরের পা, শক করে একটা রিং পর হয়েছে কেউ একজন। ভাই রিং কি আপনি পরাইছেন নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই রিংগুলা বানান কিভাবে ভাইয়া? এটা কি ছোট নিজেই তৈরি করে? আলগা আলগা। আচ্ছা আচ্ছা, ওই লোহার টুকরাটা কি দিয়া পাইছেন? এটা হলো আপনার ওই বিদ্যুতের যে তার টানা ওইটা দিয়ে বানানো। আচ্ছা আচ্ছা, বিদ্যুতের তার দিয়ে বানানো, সামহাও বানাই নিছে ভাইয়া।
মাশাআল্লাহ। এই মাদি কবুতরটার দাম কি রকম পড়বে? 1000 টাকা ফিক্সড। 1000 টাকা ফিক্সড একদম। আপনারা কথা বলবেন তাও, ভাই একটু নাম্বারটা দিয়ে দেন 01403388600। আরেকবার বলে দেন ভাই যদি 01403388600। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে আরো একটা কবুতর মাশাআল্লাহ, এটাও কিন্তু খুবই সুন্দর একটা কবুতর। আমি আর কি চলে যেতে নিছিলাম, তো আরিফ ভাই বললো যে এই কবুতরটা দেখানি, কবুতরটা সুন্দর, এটা মাদি কবুতর নাকি? না না না, আজকে আমার পুরো গ্যাস আছে, আমি যেটা নর কই আমি আজকে উল্টা উল্টা ঘুম, নরমাল হবে, ওটার মাদি বলতে হবে। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর কবুতর, কবুতরের মাথার গোল্ড টাইপের, খুব সুন্দর কিউট একটা কবুতর। আবার রেখে, সরি পাখি একটা রেখের মতো আছে হালকা, এর জন্য আরো সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই নটটার দাম কি রকমের ভাইয়া? 800 টাকা। 800 টাকা দাম চাচ্ছে ভাই, এটা পাটা একটু দেখে দিই। 800 টাকা মাশাআল্লাহ। 800 বললেন তো নাকি 500 বললেন? 800 800। মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। ভাইয়ের নাম্বার তো আপনারা নিছেন, ওই ভাইয়েরই কবুতর এগুলো, আমরা আরেকটা কবুতর একটু দেখলাম আর কি, পছন্দ হইলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবে। মাশাআল্লাহ, মেহেদি ভাইয়ের খাঁচা থেকে একজোড়া বাঘা বের করলো ভাইয়া। ভাইয়া নর কোনটা, মাদি কোনটা? এটা মাদি, মাদি এটা পাখি একটু হালকা একটু লক আছে, নটটা পুরো ফুল ক্লিয়ার। মাশাআল্লাহ, মানে আমি মাদিটা ধরে দেখিনি, আমার কাছে নটটা বেশি সুন্দর লাগছিল। এই দেখেন নরের চোখ সুন্দর আছে, আমার কাছে সুন্দর লাগছে নটটার কালারের জন্য, নটটার কালার একটু হালকা হালকা, তো সুন্দর লাগছে এর জন্য কালারটা। মাশাআল্লাহ, এই জোড়াটার দাম কি রকমের পড়বে ভাই? 800 টাকা একবার। 800 টাকা একদম। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। এই যে দেখেন মাশাআল্লাহ একটা সবজি কবুতর, এটা কি নন না মাদি ভাই? মাদি, মাদি কবুতর। মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর। এই মাদিটার দাম কি রকমের চাচ্ছেন? 500 টাকা পড়বে একবারে। 500 টাকা পড়বে, খুবই সুন্দর কবুতর। আপনারা কবুতরটার চোখ টোক দেখেন, মাশাআল্লাহ সুন্দর আছে কবুতরটা, আর এর চোখ ফোক আছে না, এই যে মাশাআল্লাহ। 500 টাকা, খুবই সুন্দর একটা মাদি কবুতর, আপনারা দেখতে পারেন। নালে যে জোড়া কবুতর বিক্রি করতে আসছে আর কি, কাস্টমার আসছে ওনার, তো কাস্টমারের জন্য একটা জোড়া আলাদা করে দেখাচ্ছে, বাঘার জোড়া। ভাই এই জোড়াটার দাম কত কয়ে দিচ্ছে? 800 টাকা পড়বে। 800 টাকা দাম বইলা দিচ্ছে। এই জোড়া দেখতে সুন্দর একটা জোড়া কবুতর, আরো জোড়া আছে এখানে, একটা জোড়া লাল গিয়া ভাইয়া। এই যে মেহেদি ভাইয়ের কাছ থেকে আরেকটা জোড়া দেখতেছি একটু, এটা হলো গিয়া কাজ করা স্টাইলের একটা জোড়া, সুন্দরী সুন্দরী কাজ করা স্টাইলের জোড়া একটা। এই জোড়াটার দাম কি রকম পড়বে? 1000 একদম। 1000 টাকা বইলা দিছে ভাইরে, কি ফিক্স বলে দিছেন? ফিক্স ফিক্স বলে দিছে 1000 টাকা। আপনারা দেখতে পারেন মাশাআল্লাহ সুন্দর কবুতর, মাশাআল্লাহ একটা কবুতর। এটা মেহেদি ভাই বলতেছে ভাইয়ার ওইখান থেকে ছাড়া কবুতর, মানে ভাইয়ের বাসার কবুতর কইরা গেছিল, তো সেই কবুতরটাই সামহাও ভাইয়ের কাছে ঘুরে ফিরে আসছে আর কি, কিন্তু অন্যভাবে আসছে আর কি, মানে বাসায় নাকি এটা আবার করছেন? এই যে আসছে বাজার থেকে আবার কালেক্ট করছে, কিন্তু পরা জিনিস বাসায় নিব না, পরা জিনিস এর জন্য ভাইয়া বাসায় নিবে না, এবার রাগ করে লাগছে মাশাআল্লাহ। এই এই কবুতরটার এখন যদি বিক্রি করেন তাহলে কয় টাকা দাম চাচ্ছেন? এবার 500 টাকা। একবারে 500 টাকা মাশাআল্লাহ। যদি এখন আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারবেন, ভাইয়ের কাছে তো অনেক কবুতর থাকেই আপনারা জানেন। এই যে এখনো আছে, এই আরো কিছু সিলভার কবুতর দেখা যায়, ওই যে ভাইয়ের থেকে দুই জোড়া কবুতর নিয়ে যাইতাছে, এই যে সিলভার কবুতর 500, সিলভারের মধ্যে একটা কবুতর মাত্র 500 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখুন। আরো সিলভার আছে কবুতরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক কবুতর আছে ভাইয়ের কাছ থেকে। ভাই একটু নাম্বারটা বলে দেন 01300 01305225217 5417। লোকেশন হেমায়তপুর, লোকেশন হেমায়তপুর। তো ভাইয়ের কিছু কবুতর দেখলাম, ভাই এই হাতের এই কবুতরটার দাম কয় দেন? হাতের কবুতরটা ভাই 500। 500 টাকা। আপনারা দেখতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ভাই ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আলহামদুলিল্লাহ আজকে কবুতরের হাটে এসা মনে করছিলাম, আসতে দেরি হয়ে গেছে, কি কবুতর পাই না না পাই, তো আলহামদুলিল্লাহ বেশ কিছু ভালো ভালো কবুতর পাইলাম হাটে, আরিফ ভাইয়েরও পাইলাম, দেখা হইলো আরিফ ভাইয়ের সাথে, আর বেশ কিছু কবুতর আপনাদেরকে দেখাইতে পারলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, এবং ভালো কিছু কবুতর আজকে দেখাইতে পারছি।
আশা করি আপনারা এখান থেকে কিছু কবুতর পছন্দ করতে পারবেন, এবং আপনারা যদি এখান থেকে দুটা চারটা কবুতর পছন্দ করে কালেক্ট করতে পারেন তাহলে আমার মনে হবে যে আমার যে এফোর্টটা ছিল এটা আর কি সার্থক হয়েছে, বা আমাদের যে এফোর্টটা ছিল আমার বলবো না শুধু, কারণ এই যেমন আরিফ ভাই ভিডিও করতে সাহায্য করছে, আপনারা অনেকে হলে ডাক দেওয়া বলছেন যে ভাই ভিডিও করেন, এই জিনিসগুলো যেটা এটা মনে করেন সার্থক হবে যদি আপনারা এখান থেকে দুটা চারটা কবুতর কালেক্ট করতে পারেন। আর সব থেকে বড় কথা ভাই, হাটে বাজারে আমরা যারা কবুতর নিয়ে আসি আমরা অনেক শখ নিয়ে কবুতরগুলো নিয়ে আসি, আপনারা একটু হাটে বাজারে আসার চেষ্টা করবেন, সবাই কিনেন না কিনেন, আইসা একটু সাপোর্ট দিলেন, দেখলেন টেকলেন ঘুরলেন একসাথে থাকলাম, তাইলে হয় কি আমাদের যে কবুতরের যে দরদামটা যে পইরা গেছে বা দাম যে কমে গেছে বা এই জিনিসটা যে এখন আর আগের মতো নাই, এটা যদি আবার রিকভার করতে হয় তাহলে ভাই আমাদের সবাই আস্তে আস্তে একত্রিত হইতে হবে, যে যেই নিয়তেই কবুতর পালি সবাই যদি আমরা একসাথে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমাদের যে কবুতরের সেক্টরটা এটা আস্তে আস্তে আবার ইম্প্রুভ হবে। তো আরিফ ভাইও নতুন একটা চ্যানেল খুলছে, আরিফ ভাইয়ের জন্য আপনারা একটু সাপোর্ট দিবেন, আরিফ ভাইয়ের চ্যানেলের নাম হলো কবুতরের ভিডিও, কবুতরের হাট, কবুতরের হাট, এটা সার্চ দিলে কি এখন আসতেছে? সার্চ দিলে অনেক সময় আসে অনেক সময় আসে না, তো আপনারা একটু সার্চ করে দেখেন, চ্যানেল সার্চ দিয়েন, যদি দেখেন যে না পাওয়া যাচ্ছে একটু সাপোর্ট দিয়েন, হাটে বাজারে বাইরে দেখলে মাঝে মাঝে ডাক দিয়েন, ভাই সবসময় হাটে যায় যে ভিডিও টিডিও করতে, এই আর কি আমারও ডাক দিয়েন, আমারও তো ডাক দেন মাঝে মাঝে, আর একটু ডাক টাক দিয়েন ভালো লাগে আলহামদুলিল্লাহ, যেমন আজকে বেশ কয়েকজন ভাই ডাক দিছে ভিডিও করতে দিচ্ছে, খুব ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো এক ভাই হলে ফোন নাম্বার নিছিলেন, বলছিলেন যে আজকে হাটে এসে দেখা করবেন, তো ভাই আমার কল করেন নাই, হয়তো ভাইয়ের সাথে দেখা হয়েছে, কারণ আপনারা তো আমি চিনি নাই ওভাবে করে আলাদা করে, তো যাই হোক এরকমের একটু সাপোর্ট টাপোর্ট দিলে কথা টথা বললে তখন ভালো লাগে ভাই। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করুন, আসসালামু আলাইকুম।